ओम नमः श्री यतिराजायो विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपायो स्वामिने तापोहारिणे। स्वामी विवेकानंद सम्पर्के बला हच्छे जे तिनि सच्चित सुख स्वरूप, तिनि तापोहारिणी। आमादेर जे त्रिताप, जे कष्ट, आध्यात्मिक, आदिभौतिक, आदिदैवी, এই যে ত্রিতাপের যে কষ্ট, এই কষ্ট থেকে তিনি আমাদের মুক্তি দেন। স্বামীজির চর্চা, স্বামীজিকে ভাবা, স্বামীজিকে চিন্তা করা, এতেই অর্ধেকের বেশি কষ্ট আমাদের কমে যায়। এবং স্বামীজির শিষ্যদের নিয়ে এই কারণে চিন্তা করার কথা, কারণ স্বামীজির শিষ্যদের আলোকে আমরা স্বামী বিবেকানন্দকে যেন দেখতে পাই। বিবেকানন্দ মননটা যেন আমাদের সার্থক হয় স্বামীজির শিষ্যর চোখের মধ্যে দিয়ে, এবং এটা খুব জরুরি। এবং জরুরি বলেই আমরা এই স্বামী শিষ্য সংবাদ পাঠ এবং আলোচনা করছি। বিগত দিন আমরা শেষ করেছিলাম, এটা আমরা ভূতেশানন্দজি মাঝের কাছেও শুনেছি, গ্রন্থেও পড়েছি। ভূতেশানন্দজি বলতেন যে শুদ্ধানন্দজি দুটো জিনিস ছিল, একটা হচ্ছে শাস্ত্রনিষ্ঠা, যে বিষয়বস্তু সম্পর্কে তিনি পরিষ্কার করে তার নিজের কাছে পরিষ্কার হননি, যে বিষয়বস্তুটা তার কাছে তিনি বোঝানোর মতো, তার বোঝানোটা তার নিজের বোঝাটা ঠিক হয়নি, সেক্ষেত্রে তিনি কখনো ক্লাস নিতেন না, কোনো অবস্থাতেই ক্লাস নিতেন না। তিনি বলতেন আমি আজকে যথেষ্ট তৈরি হইনি, রোজ তৈরি হয়ে আসতেন এবং তৈরি না হয়ে তিনি কখনো ক্লাস নিতেন না। আর দুই হচ্ছে তিনি কখনো বলতেন না তিনি আচার্যের স্থান অলঙ্কৃত করেছেন, তিনি সবসময় বলতেন যে এসো আমরা চর্চা করি। ভূতেশানন্দজিকেও দেখেছি এই কথাটা বারবার বলতে, যখনই কোনো ভালো কথা বলতেন বলতেন এরকম ভেব না যে আমি তোমাদের উপদেশ দিচ্ছি, আমি নিজেকেও মনে করার জন্য এই এটা করছি। মহারাজ বলতেন যতদিন না পর্যন্ত আমাদের ভিতরে শাস্ত্রচর্চা এরকম হবে, আমরা যখন অন্যের সাথে শাস্ত্র নিয়ে আলোচনা করি বা ভগবানের সম বিষয়ে আলোচনা করার চেষ্টা করি, আমরা যদি এই ভাবি যে এইটা আমাকে উন্নত করবে, এটা আমাকেও সমৃদ্ধ করবে, তাহলে আমাদের এই যে চর্চা এটা সবসময় ভালো থাকে। সেই কারণে তিনি নতুন ব্রহ্মচারীদের বলতেন যে এসো হয়ে কিছু চর্চা করা যাক নিয়মিত। তিনি তখন রামকৃষ্ণ মঠ মিশনের সম্পাদক মানে সাধারণ সম্পাদক, এখন যেটাকে যে পোস্টটাকে বলা হয় জেনারেল সেক্রেটারি, তখন তিনি ছিলেন সম্পাদক। এবং শুধু তাই নয়, তিনি বেলুর মঠে থাকতেন আর না, তিনি তখন সহকারী সম্পাদক আর বেলুর মঠে থাকতেন, মায়ের বাড়িতে থাকতেন সম্পাদক স্বামী শারদানন্দজি। কিন্তু যাবতীয় কাজকর্ম শেষের দিকে 1920-21 সালের পর, বিশেষ করে স্বামী ব্রহ্মানন্দজি শরীর চলে যাওয়ার পর, মা এবং ব্রহ্মানন্দজি দুজনে চলে যাওয়ার পর শারদানন্দজি খানিকটা অ্যালুফ হয়ে গেছিলেন এবং সমস্ত কাজের দায়িত্ব তিনি শুদ্ধানন্দজিকে দিয়ে দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে শুদ্ধানন্দজির দ্বারা কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনাই নেই। তিনি বিশ্বাস করতেন, তিনি ভাবতেন যে কখনোই কোনো অবস্থাতে শুদ্ধানন্দজি কোনো ভুল করতে পারেন না। কিন্তু শুদ্ধানন্দজির উপর সমস্ত সঙ্গের চাপ ছিল এবং সেই সময় সঙ্গে একটা খুব ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে যায়। সঙ্গ দুটো সময়ের মধ্যে খুব ক্রিটিক্যাল অবস্থার মধ্যে দিয়ে যায়। এক হচ্ছে স্বামীজির মহাপ্রয়াণের পর স্বামীজির শিষ্যরা মনে করেন এটা আমার গুরুর মঠ, অতএব এটাতে আমার সম্পূর্ণ, আমার গুরু করেছেন, অতএব এটাতেই আমার সব কিছু নিহিত আছে। তা কিন্তু নয়, এটা এই আশ্রম সকলের, আমার কোনো নির্দিষ্ট নয়, আমার গুরু মানে শ্রীরামকৃষ্ণ। এই টালমাটাল অবস্থার মধ্যে সঙ্গকে টিকিয়ে রাখার বড় ভূমিকা ছিল দুজনে, স্বামী ব্রহ্মানন্দজি এবং শারদানন্দজি। এবং পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজি মহাপ্রয়াণের পরেও মহাপুরুষ মহারাজ ধীরে 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 সমস্ত ভাব জগতে তিনি ডুবে যাচ্ছিলেন, তাকে সাধারণ জিনিসের মধ্যে আর খুঁজে পাওয়া যেত না, তিনি সত্যি সত্যি মন দিতে পারতেন না সাধারণ জিনিসের মধ্যে, এবং সেই কারণেই হয়তো অনেক সময় অনেক কিছু সমস্যা তৈরি হতো এবং সেটা সবটুকুই সামলাতেন স্বামী শুদ্ধানন্দজি। 1929 সালে একটা বড় সমস্যা হয়েছিল এবং সেটা শুদ্ধানন্দজি খুব ভালো করে ট্যাকল করেছিলেন। এত কিছুর পরেও তিনি নিয়ম করে ব্রহ্মচারীদের 2 ঘন্টা করে পড়াতেন, সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা, এবং এত সহজ সরল ভাষায় শাস্ত্রকে চর্চা করতেন, শাস্ত্র ব্যাখ্যা করতেন। শ্রীরামকৃষ্ণকে বলা হয় উপমা দানেতে শ্রেষ্ঠ, এবং শুদ্ধানন্দজিকেও এই উপমা দানের জন্য খুব শ্রেষ্ঠ বলা হতো।
আমাদের নিজেদের নিত্য চোখে দেখা জিনিসের মধ্যে দিয়ে স্বামী শুদ্ধানন্দজি সকলের কাছে শাস্ত্রকে চর্চা করে দেখাতেন। আর তার চেয়ে বড় কথা যেটা ছিল সেটা হচ্ছে তার স্বামীজির আদর্শে ছাঁচে ঢালা জীবন, স্বামীজি যেন তার ভেতর দিয়ে প্রকাশিত হতো। আমরা আগের দিন আলোচনা করেছি যে স্বামীজি যাবতীয় বক্তৃতার রচনা, বক্তৃতার বঙ্গানুবাদ তিনি করেছেন, এবং এই বঙ্গানুবাদ করতে গিয়ে সেটা একেবারে ঠিক ঠিক ভাবানুবাদ হয়ে গেছে, শুধু এক ভাষা থেকে আরেক ভাষায় যায়নি, একবারে ঠিক ঠিক ভাবানুবাদ হয়েছে। আর দ্বিতীয় যেটা হচ্ছে স্বামীজির শব্দ যেন প্রকাশিত হয়েছে, কখনো মনে হয়নি বঙ্গানুবাদ করবার সময় এটা মূল রচনা থেকে অনুবাদ করা হয়েছে। বিশেষ করে ওই সন্ন্যাসী গীতি দ্য সং অফ দি সন্ন্যাসিনস, এই ইংরেজি থেকে বাংলায় যে অনুবাদ হয়েছে সবাই একসময় মনে করতেন যে বাংলাটাও বোধ হয় স্বয়ং স্বামী শুদ্ধানন্দ, এই স্বামী বিবেকানন্দই করে গেছেন। আজকের দিনটি খুব শুভ, আজ নাগপঞ্চমী তিথি, আজকের দিনে পূজনীয় শ্রীম তার জন্মতিথি, শ্রীম শ্রীরামকৃষ্ণের ভাবকে জগতের কাছে প্রকাশ করেছেন। আর আমরা আলোচনা করছি আরেকজনের জীবন যিনি জগতের কাছে স্বামীজির ভাবকে প্রকাশ করেছিলেন। তিনি তার অদ্ভুত একটা অ্যাট্রাকশন ছিল, তিনি স্বামীজির ভাবে সবসময় এমন ভাবিত থাকতেন, সবাই মনে করতেন যুবা তারপরে বৃদ্ধ যেই আসতো সকলের কাছে তিনি ছিলেন সেন্টার অফ অ্যাট্রাকশন। মঠে এলে সে কেউ কোথাও যাক না যাক অবশ্যই সবাই স্বামী শুদ্ধানন্দজির সঙ্গে দেখা করতেন, কারণ তিনি সঙ্ঘের একবারে প্রধান পরিচালকের পদে থাকা সত্ত্বেও তার ব্যবহার ছিল অত্যন্ত সহজ এবং সরল, এবং ঠাকুর ও স্বামীজির ভাবে সম্পুটিত একটা শাস্ত্র নিহিত জীবন ছিল। কখনো তিনি শাস্ত্র কথা ছাড়া কিছু বলতেন না। স্বামী শুদ্ধানন্দজি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে ভাইস প্রেসিডেন্ট যখন ছিলেন, তখন সারাদিন সবসময় তিনি কথামৃত পাঠ শুনতেন, তখন তিনি পড়তে পারতেন না, কথামৃত পাঠ শুনতেন, এবং তাকে যখনই কেউ কোনো সমস্যার কথা বলতো, সমস্যার সমাধান সূত্র খোঁজার চেষ্টা করত, তিনি সবসময় কথামৃতকে রেফার করতেন। তিনি বলতেন যাবতীয় সমাধান সূত্র বাপু ওর ভেতরে আছে, ওতে যদি তুমি তোমার সমাধান সূত্র খুঁজে পাও তাহলে খুব ভালো, আর যদি না পাও তাহলে তোমার সমস্যার কোনো সমাধান নেই। তিনি সকলের কাছ থেকে শ্রদ্ধা ভক্তি তিনি আদায় করে নিয়েছিলেন। স্বামী শুদ্ধানন্দজির স্মৃতি সম্পর্কে লিখতে গিয়ে পরবর্তী জেনারেশনে সাধুরা যারা লিখছে তাদের একটা চিঠি আমরা উল্লেখ করি। একটি কথাই বারবার মনে হয়, তার কথা স্মরণ হলে ভালোবাসা, সকলের শুভ হোক এই ইচ্ছা যেন মূর্ত হয়ে তার ভিতর দিয়ে প্রকট হয়েছিল। অমন অল্প সময়ের মধ্যে মানুষকে এত আপনার করে নিতে পারতেন এরকমটি বড় দেখা যেত না। বিশেষ করে যুবকদের তিনি ছিলেন বন্ধু, তার উপদেশের কথা সৎপথে থাকবে, তোমরা বিদ্যার্থী সত্য ব্রহ্মচর্য পালন করবে আর নিষ্ঠার সঙ্গে যোগধ্যান করবে, ব্রাহ্মণদের সন্ধ্যা বন্দনাদি নিত্য করতে বলতেন। এই যে সবসময় এটা একটা প্রভাব আছে, আমরা যে আমাদের দীক্ষাতে আমাদের যে শেখানো হয় যে প্রথমেই প্রার্থনা করবে এই জগৎ সংসারে যে যেখানে আছে সবাই যেন সুখে থাকে, সবাই যেন ভালো থাকে, সবাই যেন আনন্দে থাকে, এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমাদেরকে আমাদের নিজেদের ছোট্ট গণ্ডির বাইরে বেরিয়ে যেতে সাহায্য করে। এই জগৎ সংসারে যে যেখানে আছে সকলেরই ভালো হোক, সকলের কল্যাণ হোক, এটা একটা অদ্ভুত সুন্দর ভাবনা। এই ভাবনাটা যত হতে থাকবে তত আমাদের ভেতরে এই আমি 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 বোধটা এইটা কমবে। আগের দিন আমি একটু অনুরোধ করেছিলাম সবাইকে সময় মতো ক্লাসে আসতে, তারপরের থেকে দেখছি আরও বেশি করে অসময়ে ক্লাসে আসাটা শুরু হয়েছে, এটা বেশ সুন্দর, খুব আনন্দের, এটা ভালো লাগছে, খুব সুন্দর ভাবটা খুব ভালো। একটি কথা বারবার, আরেকটা বলছেন অল্প সময়ের মধ্যে মানুষকে তিনি খুব আপনার করে নিতেন, এটা পুরনো দিনের সাধুদের ভেতরে দেখেছি, এরা শুদ্ধানন্দজিকে কপি করতেন, পুরনো দিনের সাধুদের মধ্যে দেখেছি খুব অল্প কথা, একটা দুটো কথার ভেতরে একবারে মানুষকে আপন করে নিতেন। কাশীশ্বরানন্দজির কাছে গেছি, বসে আছেন সোজা হয়ে, জিজ্ঞাসা করছেন যে কেন তুমি আমায় দেখতে এসেছো কেন, তাকে বারবার বলছি এরকম আপনি পার্ষদের সন্তান তাই আপনাকে দেখতে এসেছি, বলছে ও আমি পার্ষদের সন্তান,
তোমার দীক্ষা হয়েছে? হ্যাঁ দীক্ষা হয়েছে। তারপরে বলছেন যে কার কাছে দীক্ষা হয়েছে? নিতেশানন্দজি মহারাজের কাছে। বলছে হ্যাঁ তুমি একটা গাধা। মনে মনে ভাবছি যে দীক্ষা নেওয়ার সঙ্গে গাধাত্বের কী সম্পর্ক? তিনি বলছেন যে তোমার গুরুও পার্ষদের সন্তান, আমিও পার্ষদের সন্তান। ফারাক হলো তিনি মুক্ত পুরুষ, আমি বদ্ধ পুরুষ। তুমি মুক্ত পুরুষ ছেড়ে বদ্ধ পুরুষ দর্শন করতে এসছো, তুমি গাধা কেন? তুমি গাধা, ছাগল, গরু সব কিছু তুমি। এই যে খুব সহজে তিনি মিশতেন, অ্যাট দি সেম টাইম জীবনকে একটা উচ্চ গতিতে ঘুরিয়ে দিতে ভালোবাসতেন। এই জীবনকে উচ্চ গতিতে নিয়ে যাওয়ার সব সময় চেষ্টা করতেন। কোনো অবস্থাতেই তিনি কখনো এরকম ছিল না যে তিনি কারুর জীবনকে অন্যদিকে চালিত করতেন, সবসময় ভগবতমুখী করানোর চেষ্টা করতেন। এটা প্রাচীন সাধুদের মধ্যে দেখেছি, যেটা স্বামী শুদ্ধানন্দজির প্রভাব এর মধ্যে ছিল। ছোট ছেলেদের তিনি উপদেশ দিতেন, সৎ পথে থাকবে, তোমরা বিদ্যার্থী সত্য ব্রহ্মচর্য সর্বদা পালন করবে, নিষ্ঠার সঙ্গে জপ ধ্যান করবে এবং ব্রাহ্মণদের সান্ধ্য বন্দনাদি নিত্য করতে বলতেন। এটা আত্মশ্রানন্দজির স্মৃতি কথায়। আত্মশ্রানন্দজি এসেছিলেন বেলকরিয়া স্টুডেন্টস হোম থেকে পূজনীয় শুদ্ধানন্দজির সঙ্গে দেখা করতে। পূজনীয় শুদ্ধানন্দজি ওকে কোলে বসতে বলেছেন, কোলে জাস্ট বসেই উঠে গিয়েছিলেন। তারপরে তিনি তাকে এই কথাগুলি বলেছিলেন যে বিদ্যার্থী সত্য ব্রহ্মচর্য সর্বদা পালন করবে এবং নিষ্ঠার সঙ্গে জপ ধ্যান করবে। যখন তিনি জানলেন আত্মস্থানন্দজি ব্রাহ্মণ সন্তান, তখন তিনি তাকে সান্ধ্য বন্দনাদি করবারও কথা বলেছিলেন। দুটি সহজ এবং মানে সহজ স্মৃতি কথা এই সময় আমরা দেখে থাকি যে শুদ্ধানন্দজির জন্য প্রাচীন এবং নবীন সাধুদের ঘর, মানে শুদ্ধানন্দজির দরজা সকলের জন্য খোলা থাকতো। তার কাছে সহজে, খুব সহজে মানুষজন এসে খুব সহজে তার কাছে বুঝতেন। যে কেউ তার কাছে গিয়ে তার মনের কথা, তার দুঃখের কথা, তার ব্যথার কথা, তার আনন্দের কথা সুধীর মহারাজের সঙ্গে ভাগ করে নিতে পারতেন এবং সুধীর মহারাজও খুব সহজে সকলকে অ্যালাউ করতেন। যতক্ষণ না পর্যন্ত কারুর কোনো সমস্যার সমাধান হচ্ছে না, সুধীর মহারাজ তাকে ছাড়তেন না। তিনি ভীষণ রকমভাবে জোর দিতেন সেবা কার্যাদির উপর। স্বামীজির এই ভাবটি তার ভিতরে এসেছে। তার একটি চিঠিতে তিনি বলছেন, চিঠি নয়, এটা হচ্ছে একটা আলোচনা, মহারাজ কোনো একটা জায়গায় গেছেন, সেখানে রেঙ্গুনে গেছেন, রেঙ্গুনে গিয়ে সেখানকার যে সেবা কাজ হচ্ছে রেঙ্গুন হাসপাতাল, সেই সময় এশিয়ার সেরা কার্ডিয়াক হসপিটাল ছিল, রামকৃষ্ণ মিশন পরিচালিত। সেই কাজ দেখার পরে তাকে জিজ্ঞাসা করছেন যে আমাদের এই হাসপাতাল, আমাদের কাজকর্মাদি আপনার কেমন লাগলো? খুব জানতে ইচ্ছে করছে। শুদ্ধানন্দজি বলছেন, চমৎকার, তোমাদের এইসব কাজ যদি ঠিক ঠিক ঠাকুর স্বামীজির প্রচারের জন্য হয় তবে তার চেয়ে কল্যাণকর কাজ আর কি হতে পারে। কিছুক্ষণ মৌন থেকে আবার বললেন, দেখো স্বামীজির কৃপায় তার ঘনিষ্ঠ সাহচর্যে এসে আমি এইটুকুই বুঝেছি যে আমাদের সব কর্ম, তা রিলিফই হোক, স্কুল কলেজই হোক, বা ডাক্তারখানা হাসপাতালই হোক, অথবা বক্তৃতা দেওয়া, ক্লাস করা, যাই হোক, সবই হচ্ছে ভগবত উপাসনা, তার মহিমা প্রচার। মিশনের প্রত্যেকটি কাজের ভাব হচ্ছে শ্রীরামকৃষ্ণকে ব্যক্ত করা। লোকে যেন আমাদের কাজকর্ম দেখে আমাদের দিকে নয়, ঠাকুর স্বামীজির প্রতি আকৃষ্ট হয়। ঠাকুর স্বামীজিকে প্রকাশ করাই আমাদের জীবন, আমাদের রামকৃষ্ণ মিশন। তা যদি না হয়ে থাকে তাহলে বাবু, এইসব কাজ তো তা যত বড়ই হোক আর যাই হোক, স্বামীজির কাজ নয়, ঠাকুরের মিশনও নয়। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা তিনি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত কাজগুলোর ভেতরে আমরা আমাদের কাজ শ্রীরামকৃষ্ণের বাণীকে ছড়িয়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজগুলো কাজ নয়। প্রত্যেকটা কাজ, এই কারণে খুব ভাবনা চিন্তা করে আপনারাও যারা যতটুকু মানুষের সেবা করতে পারেন বা অন্যদের সঙ্গে আপনাদের যে সম্পর্কগুলো তৈরি হয় সেই সম্পর্কগুলো যতটা খাঁটি করে রাখতে পারবেন, প্রত্যেকের প্রতি আপনাদের অ্যাটিটিউডটা যত সহজ হবে, আলটিমেটলি দেখবেন সেটা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের বার্তা বহন করে নিয়ে যাবেন। সবসময় মনে রাখবেন আমরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের বার্তা বহন, তাই আমাদের কাজ, আমাদের আচার আচরণ, আমাদের আলোচনা সেগুলো যেন কখনোই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবে বিপরীত না হয়, যেন মানুষ আমাদের ভেতর থেকে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকেই কেবলমাত্র
দর্শন করতে পারেন, এই বোধটা তিনি আমাদের ভেতরে ভীষণভাবে জাগাতেন। যে কাজই হোক না কেন, সেটাকে যদি উপাসনা জ্ঞান করা যায় তাহলে কিন্তু কাজ খুব ভালো হয়। একটা সময় পূজ্যপাদ রঙ্গনাথানন্দজি মহারাজ হায়দ্রাবাদ মঠে একটা ভারী সুন্দর নিয়ম করেছিলেন, যে যে কাজটি দায়িত্বে আছে সেই কাজটি সে সবটুকু করবে। পূজারী তার উপর খুব স্ট্রেস পড়তো, কিন্তু এই চাপটা তিনি দিয়ে রাখতেন যে পূজা করবে সে ঠাকুরকে নিয়েই থাকবে। সেই ঠাকুর ঘর ঝাঁট দেওয়া মোছা থেকে আরম্ভ করে ঠাকুরকে পরিষ্কার করা, ঠাকুরের পূজা অর্চনা করা, বাজার থেকে গিয়ে সেরা ফল কিনে নিয়ে আসা, ঠাকুরের জন্য ভোগ, যে সামান্য যে পায়েস ভোগ দেওয়া হতো সেই পায়েস ভোগ রান্না করা, সমস্ত কিছু সে করবে। ভাবটা এই যে কাজটা সে করবে তার ভেতরে সে ডুবে থাকবে সবসময়। এই ডুবে থাকলে তার আর কখনো অন্যদিকে মন যাবে না। যখন আমরা এই এই ভাবটিকে আমাদের সব কাজের ভেতর নেব, সংসারের কাজের ভেতরে, হাসপাতাল, স্কুলে পড়ানো, তারপরে অন্যান্য আমাদের যে প্রফেশনাল ওয়ার্ক, সব কাজই যদি ঈশ্বরের কাজ মনে করে করি, তাহলে দেখবেন তাতে আমাদের ফাঁকিবাজিটা কমে যাবে, যে সবসময় আমি ভগবানের সেবা করছি। ব্রাদার লরেন্সের উদাহরণ আমি ভীষণভাবে দিয়ে থাকি, তার কারণ হচ্ছে ব্রাদার লরেন্সের এই ভাবনাটা খুব ভীষণ রকমভাবে তার জীবনে তিনি প্রতিফলিত করে দিয়ে গেছেন। চোখের সামনে দিয়ে জগৎকে দেখিয়েছেন যে সব কাজ যদি ঈশ্বরের জন্য করা যায় তাহলে সেই কাজের ভেতর দিয়ে আমরা অবশ্যই ভগবানের কাছে পৌঁছব। তিনি বলছেন যে অখণ্ড শুদ্ধানন্দজি তার অনন্য সাধারণ ইয়ে দিয়ে লিখছেন এক জায়গায় একটা চিঠি, 16 মে 1929 সালের লেখা একটা চিঠিতে তিনি লিখছেন, মূল কথা এই, ভিতরের প্রীতি ভালোবাসা প্রবৃত্তির অভাব হলে রিলিজিয়াস সোসাইটির ভিতরেও এইসব আইন কানুন ভোটাভুটির ব্যাপার আসিয়া পড়ে। আসলে যে কারণে লোকে কোনো কোনো ধর্ম সমাজের সভ্য হয়, অর্থাৎ আত্মান মোক্ষার্থম জগৎ হিতায় চ, তাহা আর স্মরণে থাকে না। শ্রী শ্রী ঠাকুর আমাদের সকলের ভিতর সুবুদ্ধি দিন এবং কামিনী কাঞ্চন প্রভুত্ব স্প্রিয়া প্রভৃতি মোহ হইতে রক্ষা করুন। এইটা হচ্ছে প্রশ্ন উঠেছিল যে এই নিয়ম কানুনের কেন দরকার আছে। স্বামীজির কথাকে তিনি অনুসরণ করে বলেছিলেন, নিয়মকানুন করার উদ্দেশ্য হচ্ছে নিয়মকানুনের মধ্যে থেকে নিয়মের বন্ধনের পারে যাওয়া। এই যে যাবতীয় নিয়মাবলী, এর বন্ধনের পারে যাওয়া। আমরা যখন প্রথম সাধু হতে আসি তখন খুব কষ্ট হতো, একবারে ঢুকেই একটা লম্বা লিস্ট করা থাকতো, এইটা আমি করতে পারি, এইটা আমি করতে পারি না। সকালবেলা 3:40 ঘুম থেকে উঠতে হবে, 20-15 মিনিট সময় আছে মুখ হাত পা পরিষ্কার করে 4টের আগে, মঙ্গল আরতির আগে মন্দিরে গিয়ে বসতে হবে, 5টার আগে কোনোভাবেই মন্দির ছেড়ে ঘরে আসা যাবে না, তারপরে সব মন্দির প্রণাম করে 5:45 মধ্যে চ্যান্টিং হলে এসে উপস্থিত হতে হবে। যদি চ্যান্টিং হলে কোনো কাজ থাকে সেই কাজটি করে 6:00 থেকে 6:25 অবধি চ্যান্টিং হবে, ঠিক 5 মিনিটের মধ্যে 12 মিনিটের পথ অতিক্রম করে, 5 মিনিটের মধ্যে 12 মিনিটের পথ অতিক্রম করে ডাইনিং হলে গিয়ে খেতে হবে, এবং ডাইনিং হলের খাওয়াটা 7টার আগেই শেষ করতে হবে, কারণ পূজনীয় প্রেসিডেন্ট মহারাজের প্রণাম আছে, সেটি শেষ করে গিয়ে সবজি কাটতে হবে, যতক্ষণ না পর্যন্ত ভক্তদের জন্য প্রয়োজনীয় সবজি যেটা আছে যেটা রান্না করা হয়, তখন একটা চচ্চড়ি রান্না করা হতো, এখন দেওয়া হয় কি না জানি না, সেই শাক যতটা, সে একবারে আমি প্রথম দিন গিয়ে তো হতবাক হয়ে গেছি যে বড় বড় বিশাল বিশাল আকারে 2টো ঝুড়ি আলু ঢেলে দেওয়া হয়েছে। বলছে একদলকে বলা হলো খোসা ছাড়া, আর একজনকে বলা হলো ধপাধপ করে কেটে 4 টুকরো করে ফেলো। কখনো কোনো দিন মোটি আর ইয়ের হাত লাগেনি, কিন্তু সে কী ভয় লাগছে, কিন্তু পরিমাণ এত, আমার যে স্পিড সেই স্পিডে গেলে হবে না, কিন্তু ওটা আমাদের করে ফেলতে হবে। তখন মনে হতো যে এই কাজগুলো সবটা অসম্ভব, এই নিয়ম করার কী দরকার, কিন্তু যখন এটা জীবনে স্বাভাবিক এসে যাবে তখন আর ওই নিয়মটা বাঁধার দরকার নেই। তার কারণ হচ্ছে যে নিয়মের মধ্যে পড়েছে সে কখনো বেনিয়মের মধ্যে যাবে না, তার জীবনটা একটা শৃঙ্খলার মধ্যে যায়। তবু কেন এইসব নিয়ম, এই ভোটাভুটির প্রয়োজন কেন হয়, যখন আমাদের ভেতরে ভালোবাসার অভাব ঘটতে থাকে, আমরা কোনো একটা বিষয়ের ভেতরে ঐক্যমত হতে পারি না। আগেকার দিনে দেখবেন পরিবারের কর্তা যে কথা বলতেন পরিবারের সবাই সেই কথা মেনে নিতেন, এখনও যদি যৌথ পরিবার হয়ে থাকে এখনও কিন্তু সেরকম হয় না, এখন সবার অভিমত নেওয়া হয়। তার কারণটা হচ্ছে ওই ভালোবাসার যে বন্ধন দিয়ে আমরা একে অপরকে বেঁধে রাখতাম,
সেই বন্ধনগুলো ধীরে 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 ম্লান এবং শিথিল হয়ে গেছে, সেই কারণেই এই নিয়মকানুনের প্রচলন আছে। তিনি বলছেন আমাদের তিনটে জিনিসকে ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, এই তিনটে জিনিসের মোহ থেকে যেন ভগবান আমাদের রক্ষা করেন। একটা হচ্ছে কামিনী, অপরটা হচ্ছে কাঞ্চন, আর একটা হচ্ছে প্রভুত্ব স্পৃহা। কামিনী মানে মহিলাদের থেকে নয়, কামিনী শব্দের অর্থ বোঝাতে পারেন বাসনা। বাসনা যদি না যায় তাহলে আমাদের কোনো কিছুই হবে না, যতই কোটি জপ করুন, লক্ষ জপ করুন, যদি আমাদের সংসার বাসনা সদা সর্বদা আমাদের চালিত করে তাহলে কখনো কোনো অবস্থাতে আমরা মুক্ত হতে পারব না। তাই বাসনা শব্দটি, কাঞ্চন হচ্ছে বাসনাকে পাওয়ার ইচ্ছা, বাসনা থাকলে সেটা প্রাপ্তির ইচ্ছা হবে, যে জিনিস দিয়ে সেটাকে আমরা প্রাপ্ত করি। আর তিন হচ্ছে প্রভুত্ব স্পৃহা, খুব কঠিন, আমি সকলের বস, সবাই আমার কথা শুনবে, সবাই আমার আন্ডারে, এই আন্ডারে না হলে সব সব একবারে মুশকিল হয়ে যায়। এই যে প্রভুত্ব স্পৃহা এটা যেন সব চলে যায়। তার স্বাস্থ্য কোনো কালেই খুব ভালো ছিল না, স্বাস্থ্য আরও খারাপ হতে থাকলো 1927 সালের পরে। তখনও পর্যন্ত তিনি প্রত্যেক কাজে স্বামী শারদানন্দজির সাহায্য পেতেন। 1977 সালে স্বামী শারদানন্দজির শরীর চলে যাওয়ার পরে মহাপুরুষ মহারাজ একেবারে প্রশাসনিক বিষয় থেকে মুখ একেবারে ফিরিয়ে নিলেন। তিনি যেন একবারে মা গঙ্গা হয়ে গেছিলেন, তার যেন কাজই ছিল তিনি সব কিছু এই সকলের আধ্যাত্মিক বিষয়টা লক্ষ্য করতেন, কিন্তু প্রশাসনিক স্তরে সব কিছু লক্ষ্য করতে হতো স্বামী শারদানন্দজি। শারদানন্দজি বরাবর পেটের রোগী ছিলেন এবং পেটের রোগে থাকার জন্য তার পক্ষে ওই খাওয়া দাওয়াটা ঠিকঠাক হতো না, ঠিক সময় খেতে হতো, সেটা তিনি করে কোনোদিনই করে উঠতে পারতেন না। অবশেষে 1934 সালের মার্চ মাসে তিনি মহাপুরুষ মহারাজের শরীর চলে যাওয়ার পরে যখন স্বামী অখণ্ডানন্দজি সংঘাধ্যক্ষ হলেন, তার কাছে অনুমতি নিয়ে তিনি রওনা দিলেন, কিছুদিন নিরিবিলিতে বাস করবেন বলে শ্যামলাতালে গেলেন। শ্যামলাতালে সেই সময় থাকতেন আমাদের সাধারণ সম্পাদক, সেই সময় ছিলেন স্বামী বিরজানন্দজি মহারাজ। দুই গুরু ভাই মিলে ওই একত্রে ছিলেন এবং 7 মাস তারা ওরকমভাবে একসঙ্গে থেকেছিলেন। 1935-এর শেষ ভাগে তারা আবার ফেরত আসার পথে কনখল সেবাশ্রমে নেমেছিলেন। কনখলে স্বামীজি দুই গুরু ভাই, তার গুরু দুই শিষ্য ছিলেন, একজন নির্ভয়ানন্দজি এবং আরেকজন হলেন আমাদের কল্যাণানন্দজি মহারাজ। কল্যাণানন্দজি শুদ্ধানন্দজিকে খুব ভালোবাসতেন, তাই শুদ্ধানন্দজি যখন এলেন সেখানে উদ্যানন্দজিকে তিনি একটি সংবর্ধনা সভা দিয়েছিলেন। সেই সংবর্ধনা সভায় তিনি একটি ভারী সুন্দর গান রচনা করেছিলেন শুদ্ধানন্দজির উদ্দেশ্যে, তার কয়েকটি লাইন আমরা উল্লেখ করতে পারি। সেখানে আছে, গানে আছে, জ্ঞানী বড় শুদ্ধ চিত্ত কে তুমি সন্ন্যাসী, স্বামী বরে তব অপরূপ মেধা, বঙ্গ অনুবাদে করিলে সমাধা, যথা তুমি রহ জ্ঞানের প্রবাহ, বিচারচির স্বভাবে বিরাজে। তিনি তখন এই এইটি বলেছিলেন এবং সেই সভায় কল্যাণানন্দজি একটি ভারী সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন ইনি অর্থাৎ স্বামী শুদ্ধানন্দজি আমাদের সবার মাথার মণি, মাথার মণি হিসেবে বলেছিলেন। মাথার মণি এই কারণে তিনি আমাদের সমস্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিলেন। এরপরে তিনি যে ফিরে এলেন আর তার বিশ্রাম করা হলো না, কারণ 1936 সাল থেকে শুরু হয়ে গেছিল, 1834 সালে ঠাকুরের জন্ম হয়েছিল এবং 1936 সালে শ্রীরামকৃষ্ণ জন্ম শতবর্ষ পালন করা হয়েছিল রামকৃষ্ণ মিশনে। 1 বছর ধরে 1836 সাল থেকে এবং 1936 সাল থেকে 1937 সাল অবধি 1 বছর ধরে তিনি সেই শ্রীরামকৃষ্ণ যে শতবর্ষ উৎসব সেটি পরিচালনা করেছিল এবং তাতে তিনি একেবারে সমস্ত কিছু খুব মানে একেবারে অক্লান্ত পরিশ্রম করে এই উৎসবকে সার্থক করে তুলেছিলেন। কিন্তু ধীরে ধীরে তিনি একটু একটু করে নিজেকে যেন সব কিছু থেকে সরিয়ে নিচ্ছিলেন, কারণ তার শরীরটাকে খুব বেশি সাহায্য করছে না। তার বয়স কিন্তু খুব বেশি নয়, খুব বেশি হলে তখন 64 বছর বয়স, কিন্তু তিনি এত দুর্বল হয়ে পড়েছিলেন আস্তে আস্তে তিনি সব কিছু থেকে সরিয়ে যাচ্ছিলেন। একদিন অনেকে আসতেন তার কাছে, নানা রকমের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন। একদিনের একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের সবার শোনা উচিত। তিনি জিজ্ঞাসা করছেন, আচ্ছা মশাই,
আপনি সব ছেড়ে গেরুয়া পরলেন কেন? আপনি সব ছেড়ে দিলেন, সব ছেড়ে দিয়ে গেরুয়াটা পরে থাকলেন কেন? সাদাশীতে শুদ্ধানন্দজি উত্তর দিয়েছিলেন, সকলকেই তো এই জগৎ ছেড়ে যেতে হবে, গৃহে থাকলে ওপারের ডাক শুনতে বড় কষ্ট হয়, তাই সব ছেড়ে গেরুয়া পরে এখন থেকেই প্রস্তুত হয়ে বসে আছি যাবার জন্য। কি সুন্দর কথা! এটা কিন্তু আমরা অনুভব করি না। আমাদের কিন্তু সবাইকেই এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। শুদ্ধানন্দজি বলছেন এটা সবাইকে যেতে হবে, তাই আমি আগে ভাগেই সংসার ছেড়ে গেরুয়া পরে বসে আছি ওপারে যাবার জন্য। মানে আমাদের প্রতি তার প্রতিটি কাজের ইয়ে ছিল যেন নিজেকে সমৃদ্ধ করে, নিজেকে উৎসর্গ করে যাওয়ার, ওপারে যাওয়ার জন্য। অনেকে আপনাদের মনে হতে পারে ওপারে যাওয়ার মানেটা কী, ওপারে যাওয়ার মানেটা হচ্ছে এই, তিনি প্রতি মুহূর্তে অনুভব করতেন যে আমাদের যে সঙ্গে আসা দিনগুলো কমে যাচ্ছে, এই যেটুকু দিন অবশিষ্ট আছে সেটাকে যেন আমরা সার্থক রূপায়ণ করতে পারি। গুরুগত প্রাণ, এটি ছিল স্বামী শুদ্ধানন্দজির অন্যতম একটি বৈশিষ্ট্য। এক জায়গায় তিনি লিখেছিলেন যে সামান্য ইংরেজি পড়ে আমরা সব সময় সব বিষয়ে সন্দেহ করতে বিশেষ শিখেছিলাম, কিন্তু স্বামীজির বাক্যে আমার কখনোই অবিশ্বাস হয়নি, কারণ তার বাক্য শোনা মাত্র ধ্রুব সত্য বলে ধারণা হতো। স্বামীজিকে তিনি তুলনা করেছিলেন সূর্যের সঙ্গে। সূর্য যতক্ষণ না ওঠে, যখন অন্ধকার থাকে, তখন সামনের যে জিনিসটিকে দেখি আমরা সেটি যে সেই রকম, এ বিষয়ে আমাদের একটা কিরম যেন সন্দেহ থেকে থাকে, কিন্তু যে মুহূর্তে সূর্য উদিত হয় তখন আর সামনের যে জিনিসটা সেটাকে দেখে আমাদের এতটুকু সন্দেহ হয় না, কারণ সূর্যের আলো তাতে প্রতিফলিত হওয়া মাত্র তার আসল রূপটা আমাদের কাছে প্রকাশিত হয়। স্বামী বিবেকানন্দের কথাকে তিনি সূর্যের আলোর সঙ্গে তুলনা করেছিলেন, সূর্যের সঙ্গে তার সেই তুলনা আর কি। স্বামীজির কথাকে তিনি সূর্যের সঙ্গে তুলনা করেছেন। সূর্য যেরকম প্রকাশিত হলে আর জগৎ সংসারে যা কিছু দৃশ্যমান বস্তু সেটা সত্য বলে প্রতিভাত হয়, ঠিক সেই রকম স্বামীজির প্রত্যেকটি কথাই তার কাছে সত্য বলে প্রকাশিত হতো। স্বামীজির স্মৃতি সম্পর্কে তিনি বলেছিলেন, তাহার বাক্যে পরমহংসদেব সম্বন্ধে এক নতুন আলোক পাইয়াছিলাম, যে রাম যে কৃষ্ণ ইদানি সেই ইদানি রামকৃষ্ণ একথা তিনি স্বয়ং বলিয়াছিলেন, এখন এই বুঝিবার চেষ্টা করিতেছি। স্বামীজির অপার দয়া, তিনি বলিয়াছিলেন এই অদ্ভুত রামকৃষ্ণ চরিত্র তোমার ক্ষুদ্র বিদ্যাবুদ্ধি দিয়েও যত দূর সাধ্য আলোচনা করো, অধ্যয়ন করো, আমি তাহার লক্ষ্যাংশের একাংশ এখনো বুঝিতে পারিনি, ও যত বুঝবার চেষ্টা করবে ততই সুখ পাবে, ততই মজবে। এই যে আমরা একটা কথা বিশেষ করে শুনে থাকি, স্বামীজিকে ঠাকুর বলেছিলেন যে রাম যে কৃষ্ণ এই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ রূপে অবতীর্ণ হয়েছেন। কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর সম্পর্কে স্বামী বিবেকানন্দেরই সংশয় জেগেছিল যে তিনি যদি পূর্ণ ব্রহ্ম নারায়ণ হন তাহলে এরকম সাধারণ মানুষের মতো গলরোগ নিয়ে কেন তিনি ভুগছেন, তিনি তো যে কোনো মুহূর্তেই এই শরীরকে ছেড়ে দিয়ে বেরিয়ে যেতে পারেন। কিন্তু তখন তার মনে হচ্ছিল এই সময় যদি তিনি বলেন তার স্বরূপটার কথা, তিনি মুখে কোনো কথা বলেননি, যে মুহূর্তে ঘরে ঢুকলেন সঙ্গে সঙ্গে ঠাকুর বলতে থাকলেন এখনো তোর সন্দেহ, যে রাম যে কৃষ্ণ ইদানিং সেই একাধারে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দৃষ্টি থেকে নয়। এই কথাটি স্বামী বিবেকানন্দ স্বামী শুদ্ধানন্দজিকে বলেছিলেন এই যে রামকৃষ্ণের এই কথা আমি আমার বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করেছি, কিন্তু এই কথার অর্থের শতাংশের একাংশ আমি বুঝতে পারিনি। তাই তার মানে কি আমরা বোঝাটা ছেড়ে দেবো? সেটা স্বামীজি বলেননি, কিন্তু স্বামীজি মজা করে বলছেন এখনো বুঝতে পারেন, ও যত বুঝবার চেষ্টা করবে ততই সুখ পাবে, ততই মজা। যত আমরা এই কথাটার সত্যতা বিচার করতে যাব, যতই আমরা এই কথাটাকে নিয়ে চর্চা করব, ততই আমরা ধীরে ধীরে রামকৃষ্ণ সাগরে একটু একটু করে ডুবতে থাকব, তার স্বরূপটিকে দেখতে পাবো, এবং যত আমরা তার স্বরূপটিকে দেখব ততই আমরা সুখ পাব, ততই আমরা মজা পাব। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দর শিক্ষা শারদানন্দজির কাছ থেকে আমরা পেয়েছি। প্রত্যেক দিন তার নিয়ম ছিল তিনি স্নান করে এসে রামকৃষ্ণ কথামৃত পড়তেন,
আজীবন তিনি রামকৃষ্ণ কথামৃত পড়তেন। কথামৃতের প্রতি তার একটা অদ্ভুত ভালোবাসা ছিল। পরবর্তীকালে তিনি তার একজন শিষ্যকে এই কথামৃতের উপযোগিতা সম্পর্কে বলতে গিয়ে লিখেছেন, কথামৃত খুব পড়বে, ঠাকুরের নিজের মুখে কথা খুব জাগ্রত গ্রন্থ। একটা ঘটনা শোনো, পূর্ণের মনে খুব অশান্তি, একদিন তিনি ঠিক করেছেন যে সেই দিনই তিনি সুইসাইড করবেন। স্নান টান সেরে রেডি হয়ে এসেছেন, ভাবছেন একটু কথামৃত পড়ে যে পৃষ্ঠাটি প্রথম পড়বেন তাতে ঠাকুরের যা কথা আছে সেটি নিয়ে ধরাধাম ত্যাগ করবেন। কথামৃত খুলেই পড়লেন সেই পৃষ্ঠাটি যেখানে আছে ঠাকুর পূর্ণের জন্য চিন্তা করিতেছেন। ব্যাস অমনি সব চেঞ্জ হয়ে গেল। তার মনে হলো ঠাকুরই তো আছেন আমাদের জন্য। পূর্ণের সুইসাইড করবার সংকল্প ত্যাগ করলেন। এই ঘটনা কিন্তু অনেকের জীবনেই ঘটেছে। আমরা কথামৃত মানে আমরা সুইসাইড করতে গেছিলাম, সুইসাইড করার সময় কথামৃত পড়ে অন্যরকম জীবনযাপন করেছি তা নয়। কথামৃত বহু সময় বহু দুঃখে আমাদের নতুন করে জাগতে সাহায্য করেছে, আমাদের সমব্যথি হয়ে দেখা দিয়েছে। আমাদের বলা হয় সাধুসঙ্গ করার জন্য, যদি গেরুয়াধারী সাধুসঙ্গ না করা যায় তাহলে সবচেয়ে ভালো সাধুসঙ্গ হয় শাস্ত্রগ্রন্থ পড়া। কেন শাস্ত্রগ্রন্থ পড়া? তার কারণ হচ্ছে শাস্ত্রকে বলা হয় অপৌরুষেয়, শাস্ত্র কেউ লেখেননি, জগতের মানুষ যেভাবে অনুভব করেছেন সেই অবস্থায় সেটি এসেছে। কথামৃত সেই স্তরে পড়ে। কথামৃত কিন্তু মাস্টারমশাই লেখেননি, দেখবেন লেখা আছে শ্রীম কথিত, শ্রীম যেরকমভাবে বলেছেন সেইভাবে বলা আছে। কার কথা বলেছেন? না ভগবানের কথা। ঠাকুর শঙ্কর ঠাকুর বলতে গিয়ে বলছেন যে এই কথাগুলো যিনি বলেছেন তখন তার ভেতরে তিনি নিজে বলছেন মা একটা রাস ঠেলে দেন, এমন একটা জ্ঞানের রাস যেটা কখনোই শেষ হবার নয়। এটা খুব পরিষ্কার করে বোঝায় কথামৃত আদতে শ্রীরামকৃষ্ণের মুখ থেকে নিঃসৃত হয়েছে। তাই বলছেন মুখনিঃসৃত কথা, কিন্তু ভেতর থেকে জগন্মাতার কথা শ্রীরামকৃষ্ণের মুখ দেখে মুখ দিয়ে জগতের কল্যাণের জন্য প্রকাশিত হয়েছে, এবং সেই জগৎ কল্যাণকারী শব্দ জগতের কাছে ছোট ছোট পাত্রে আমাদের নিজেদের প্রয়োজনের জন্য শ্রীম কথিত হয়ে গ্রন্থাকারে আমাদের কাছে প্রকাশ পেয়েছে। এইটা হচ্ছে কথা, এটা বুঝতেই হবে। তিনি বলছেন খুব সুন্দর কথা, বলছেন খুব জাগ্রত গ্রন্থ। জাগ্রত গ্রন্থ মানে আমাদের ভেতরের অন্তরাত্মাকে জাগ্রত করে দেন। স্বামীজির প্রতি তার ভালোবাসার অন্তহীন ভালোবাসা ছিল, সেই ভালোবাসা থেকেই তিনি স্বামীজিকে একবারে অন্ধের মতো ভালোবাসতেন। একজন তার পূর্বাশ্রমের বন্ধু বলেছিলেন, হ্যাঁ ভাই শেষকালে বামুনের ছেলে হয়ে তুই কায়েতকে গুরু করলি, মানে স্বামী বিবেকানন্দ তো ব্রাহ্মণ ছিলেন না, কায়েত ছিলেন, তাই বলছেন শেষকালে তুই কায়েতকে গুরু করে দিলি। তিনি খুব রেগে গেলেন, স্বামীজি এই স্বামী শুদ্ধানন্দজি ভীষণ রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন যে কায়েত কি বলছিস ভাই, আমি শুধু এই কথাই ভাবছি যে হায় তিনি কেন চাঁড়ালের ঘরে এলেন না। এই স্বামীজি সম্পর্কে তার এরকম ভালোবাসা ছিল। গুরু কিরকম সে সম্পর্কে স্বামী বিবেকানন্দের একটি লেখায় আছে, খুব সম্ভবত ভারতে বিবেকানন্দ গ্রন্থে। সেইখানে স্বামীজি বলছেন গুরু কাকে বলা যায়, যিনি তোমার অন্তরের পুঞ্জীকৃত সংস্কার রাশি দেখতে পান আর তারা ভূতকালে তোমাকে কীভাবে নিয়মিত করছেন এবং ভবিষ্যতে কোন দিকে চালাবে তোমার ভূত ভবিষ্যৎ তিনি বলে দিতে পারেন, তিনি হলেন গুরু। যিনি আমাকে দেখতে পান, আমাকে দেখা মাত্র যিনি আমার মনের গতিকে বদল করে দিতে পারেন। তিনি আমাকে দেখতে পাচ্ছেন, তিনি যেন একেবারে আমার সমস্ত কিছু, আমার শুরু আমার মধ্য আমার শেষ আমার ত্রিকাল, আমি এখন আমার নিজের বর্তমান কালকেই দেখতে পাই না। গুরু আমার আগেরটাও জানেন, মাঝেরটাও জানেন, শেষেরটাও জানেন, এবং সেই অনুযায়ী তিনি আমাকে জীবনকে পরিচালিত করবার জন্য একটি সাধন পথ দেন। আমার যে লিমিটেশন সেটাকে আমাকে একটা আনলিমিটেড সোর্সে, আমাকে একটা আনলিমিটেড অ্যাক্সেসের মধ্যে তিনি পাঠিয়ে দেন। এটা হচ্ছে কথা। তার এই অদ্ভুত এই যে গুরুর প্রতি এই যে বাক্য, গুরুর প্রতি এই ভালোবাসাটা ছিল। স্বামী বিবেকানন্দ তার কাছে মানুষ ছিলেন না, স্বামী বিবেকানন্দ ছিলেন তার কাছে ঈশ্বরের প্রকাশ, এবং তিনি সেইভাবে গ্রহণ করতেন।
এবং যখন আমরা ঈশ্বরের প্রকাশ দেখি, আমরা কি তখন ভাবি ঠাকুরের বাবা ছিলেন ব্রাহ্মণ বংশীয়, অতএব তার গলায় পৈতে ছিল? ঠাকুরের পৈতেটা আছে কি নেই সেটাই আমরা অনেক সময় দেখি না। ঠাকুরকে দেখে আমরা এত মোহিত হয়ে যাই, ঠাকুরের কথা আমাদের এমনভাবে প্রভাবিত করে যে তিনি কোন জাতের মানুষ, তিনি কাদের উদ্দেশ্যে বলছেন এটা আমরা কখনো ভাবি না। আমরা সবসময় মনে করি এই যাবতীয় কথাবার্তা সেগুলো আমার উদ্দেশ্যে, আমার জন্য, আমার কল্যাণের জন্য বলা হচ্ছে। আমরা অনেকের সম্বন্ধে শারদানন্দজি, স্বামী শুদ্ধানন্দজির কথা বলেছি, কিন্তু একজনের কথা একদমই বলা হয়নি, সেটা হচ্ছে শ্রী শ্রী মাকে তিনি কোন দৃষ্টি দিয়ে দেখতেন, মাকে কেমন তিনি দেখতেন সেটা আমাদের জানা খুব প্রয়োজন ছিল। স্বামীজি মায়ের সম্পর্কে তার একটা অদ্ভুত ভালোবাসা ছিল। 1920 সালের 21শে জুলাই আপনারা জানেন শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণ হয়। মহাপ্রয়াণ হয়ে যাবার পরে নানা লোকে শ্রী শ্রী মা সম্পর্কে সব নানা রকম স্মৃতি কথা লিখে এই এদের কাছে পাঠাতে থাকেন, এই স্বামী শারদানন্দজির কাছে পাঠাতে থাকেন, যাতে এটা গ্রন্থাকারে প্রকাশিত হয়। যারা মাকে দেখেনি, যাদের মায়ের সঙ্গ করা হলো না, তারা যেন এই লেখার মধ্যে দিয়ে মাকে খুঁজে পান। লেখার সংগ্রহ হতে থাকলে এবং মায়ের সন্তানদের খুব উৎসাহ ছিল যেটা খুব দ্রুত সংকলিত হোক, যদিও এটা বেরোতে 7 বছর সময় লেগেছিল, কিন্তু মায়ের সন্তানদের ইচ্ছা ছিল এটা খুব দ্রুত সংকলিত হোক। শারদানন্দজি তখনই রাজি হলেন, বললেন যখন পাণ্ডুলিপি দেখা হবে সেই সময় যদি স্বামী শুদ্ধানন্দজি তার সঙ্গে থাকেন তাহলে তিনি এই কাজটি করতে রাজি হয়েছেন। এই প্রত্যেক দিন সন্ধ্যারতির পরে তিনি আর স্বামী শারদানন্দজি দুজনে একসঙ্গে বসতেন, মায়ের সন্তানেরা, সন্ন্যাসী সন্তানেরাও বসতেন, সেই সময় সেই স্মৃতিকথাগুলোকে লেখা হতো। অনেক স্মৃতিকথা আছে যেগুলি এখন প্রকাশিত হচ্ছে, তখন প্রকাশিত হয়নি। এনি একটা কথা আছে, আগের দিন এই প্রসঙ্গে আমি বলেছিলাম, পূজ্যপাদ রামগোপাল মহাশয় বলতেন পরবর্তীকালে যেগুলো প্রকাশিত হয়েছে মার সম্পর্কে সেগুলো ছাঁটমাল, তখন সেই সময় সেগুলিকে প্রকাশ করা হয়নি, এরা বাতিল করেছিলেন। সেই বাতিল জিনিস এখন আমাদের কাছে আসছে। কেন তখন সেই বাতিল জিনিসটি আজকে প্রকাশিত হচ্ছে এবং আজকে আমাদের কাছে সেটি এত বেশি আকর্ষণীয় কেন হচ্ছে, তার কারণটা হচ্ছে সেই সময় এগুলি প্রকাশিত হলে সেগুলি ধারণ করার মতো আমাদের ক্ষমতা ছিল না, আমরা এটিকে ধারণ করতে পারতাম না। মা ঠাকুর সম্পর্কে তখনও পর্যন্ত মানুষ ভাবতেন পরমহংসের স্ত্রী। সেখানে হরিপ্রেমানন্দের যে স্মৃতি কথাটা আছে আপনারা অনেকেই পড়েছেন, শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে গ্রন্থের প্রথম এই হরিপ্রেমানন্দজি মহারাজের স্মৃতি কথা দিয়ে শুরু হয়, 2 পাতার একটা ছোট্ট স্মৃতি কথা। মাকে নিয়ে তিনি রাধুকে সঙ্গে নিয়ে গেছেন বাঁকুড়াতে ওই ডাক্তার মহারাজের কাছে ওষুধ নিতে, সেই সন্ধ্যের আলোতে কুটিয়ায় একটা আলাদা বাড়িতে সেখানে আছেন, একটা ছোট্ট মাটির বাড়িতে রাধু বিছানায় শুয়ে আছেন, মা একটা ছোট্ট টুলের ওপর বসে আছেন, খুব মৃদু আলো জ্বলছে এবং তিনি তার মায়ের পা, তিনি শ্রী শ্রী মায়ের পায়ে হাত বুলাচ্ছেন। এমন সময় তার মনে হতে থাকলো এই আত্মাশক্তি মহামায়ের পা, এই রকম শির বের করা, হার সর্বস্ব, বুড়ি চেহারা। তিনি হাত বুলাতে বুলাতে দেখতে থাকছেন যে ওই চেহারাটা, শির বের করা চেহারাটা ধীরে ধীরে একটি পুরুষ্ট যুবতী মেয়ের পায়ের মতো হয়েছে এবং তাতে রূপোর মল পড়া আছে। তারপর তিনি ধীরে ধীরে তাকিয়ে দেখছেন মায়ের বদলে সে সাদা লাল পেড়ে কাপড়, সে বৃদ্ধা মায়ের বদলে এক জ্যোতির্ময়ী চতুর্ভুজা মূর্তি বসে আছেন। তার আলোতে, তার বিবাহে সমস্ত ঘরটি আলোকিত হয়ে গেছে। তিনি একেবারে এই দৃশ্যকে যেন দেখতে পাচ্ছেন না, করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। যখন তার জ্ঞান ফিরল তখন দেখলেন মা তার মাথায় বুকে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, ও বাবা হরিপ্রেম তোমার কি হলো। এই যে ঘটনাটা, যেটা আমরা এখন অ্যাকসেপ্ট করতে পারছি, কারণ আমরা শ্রী শ্রী মাকে দেবী হিসেবে এখন গ্রহণ করে ফেলেছি, কিন্তু 1920 পরে তখনও পর্যন্ত শ্রী শ্রী মা পরমহংসের স্ত্রী ছিলেন, সাধারণ মানুষের পক্ষে এটি গ্রহণ করা সম্ভব ছিল না। এবং এটি যদি গ্রহণ তখন তারা না করতেন, তারা উপেক্ষা করতেন, অবজ্ঞা করতেন, তাই এই জিনিসটি কখনোই প্রকাশিত হয়নি। চন্দ্রমোহন দত্তের যে স্মৃতিকথা আপনারা শুনেছেন,
তার ভারী ইচ্ছে ছিল যে মায়ের জগদ্ধাত্রী রূপটি তিনি দেখবেন। তার মনে হচ্ছে কিন্তু তিনি কিছুতেই বলতে পারছেন না। তিনি চন্দ্রমোহন দত্ত একদিন মাকে বলেই ফেললেন, মা বললেন ঠিক আছে তুমি একটু এদিকে এসো। সেই এদিক পানে তিনি ডাকলেন ঘোড়া গরুর গাড়ির পেছন দিকে। এক জায়গায় তারা বিশ্রাম করছিলেন, গরু ছেড়ে দেওয়া হয়েছে, গাড়িটাকে এমনি করে রাখা আছে, মা তাতে বসে আছেন। এমন সময় চন্দ্রমোহন দত্তকে মা দর্শন দিলেন সেই জগদ্ধাত্রী রূপে এবং তার কাছ থেকে প্রতিজ্ঞা করিয়ে নিলেন যা জীবৎকালে এই কথা তিনি কাউকে প্রকাশ করতে পারবেন না। তার কারণ হচ্ছে জগতের মানুষ তখনও প্রস্তুত ছিল না দেবী জ্ঞানে তাকে প্রকাশ করতে। এই চন্দ্রমোহন দত্তের সঙ্গেই স্বামী শুদ্ধানন্দজির একটি ভারী সুন্দর লীলা হয়েছিল। চন্দ্রমোহন দত্তকে তিনি তখনও উদ্বোধন বাড়ি একতলায়, ত্রিগুণাতীতানন্দজি বিদেশে গেছেন এবং স্বামী শুদ্ধানন্দজি তখন উদ্বোধন পত্রিকার সম্পাদক। স্বামী শুদ্ধানন্দজি একদিন চন্দ্রমোহনকে বললেন, চাঁদু তুমি তো সবসময় মায়ের কাছে যাও আর গিয়ে প্রসাদ খেয়ে এসো, তুমি কই একটা কথা তোমাকে বলছি যে তুমি মাকে গিয়ে এই কথাটা বলতে পারবে? কি বলতে হবে? চন্দ্রমোহন দত্ত জিজ্ঞাসা করতে তিনি বললেন, গিয়ে মাকে গিয়ে বলবে মা আমি মুক্তি চাই। তো চাঁদু বলতে থাকলে এ আর কি এমন বড় কথা? শুদ্ধানন্দজি শিখিয়ে দিলেন চাঁদু ওপরে উঠে গট গট করে ওপরে উঠলেন। ঘরের দরজা অবধি ঠিক ছিল, ঘরের ভেতর ঢুকে তিনি দেখলেন মা ঠাকুরুন পুজো করছেন। হঠাৎ চাঁদু চন্দ্রমোহন দত্ত ওইখানেই দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন। এমন সময় মা ঘাট ঘুরিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, ইশারায় জিজ্ঞাসা করলেন কি কি? যে চাঁদু লাপাতে লাপাতে গেছিল মাকে গিয়ে বলবে মা আমি মুক্তি চাই, সেই কথাটা সে একবারও উচ্চারণ করতে পারলেন না। ঠক ঠক করে তিনি কাঁপছেন, গলা দিয়ে শব্দ বেরোচ্ছেন না, অস্ফুট স্বরে বললেন প্রসাদ। মা দেখিয়ে দিলেন যে খাটের তলায় একটা চাঙাড়িতে প্রসাদ রাখা আছে। চন্দ্রমোহন দত্ত সেই প্রসাদটি নিয়ে চলে এলেন। এই কারণেই সব কথা সেখানে বলতে পারেন না। মাকেও তিনি খুব যে প্রথম দিকে শ্রদ্ধা ভক্তি করতে পারতেন তা কিন্তু নয়। তিনি একদিন ওই বিজ্ঞান মহারাজের মতো একই রকমের ঘটনা, তিনি একদিন কোনোরকমে মাকে প্রণাম করে চলে এসেন, চলে বেরিয়ে আসছেন। এমন সময় স্বামী বিবেকানন্দকে তিনি দেখলেন। বিবেকানন্দ বললেন, সে কি মাকে সতীর মাকে কি ওরকম করে প্রণাম করে? তারপরে তিনি দেখিয়ে দিলেন মাকে কীরকমভাবে সাষ্টাঙ্গ করে শরণাগত হয়ে প্রণাম করতে হয়। মায়ের প্রতি তার অদ্ভুত একটা ভালোবাসা সেটি প্রকাশিত হয়েছে তার একটি চিঠিতে। তার শরীর চলে যাওয়ার ৬ মাস আগে তিনি একটি চিঠি লেখেন। চিঠির তারিখ হচ্ছে ১৭ জানুয়ারি ১৯৩৮ সালে। তিনি লিখছেন, শ্রী শ্রী মা মাই বটে সাক্ষাৎ জগজ্জননী, অমন সহনশীলতা মহত্ব ও আধ্যাত্মিকতা শক্তিমত্তা তাঁতেই সম্ভব। বাইরে সাধারণ স্ত্রীলোকের মতো গৃহকর্মে কুটুম্ব ও আশ্রিতজনের সেবায় ব্যাপৃতা থাকিতেন, তাহার করুণা ও স্নেহলাভের পাত্রাপাত্রের বিচার ছিল না। মনুষ্য জীবজন্তু পর্যন্ত কেহই তাহার স্নেহ ও করুণা লাভে বঞ্চিত হইত না। তিনি অত্যন্ত অতিশয় লজ্জাশীলা ছিলেন, মাথায় সর্বদা দীর্ঘ ঘোমটা থাকিত। পবিত্রতার বিগ্রহরূপিণী মাকে ভারতীয় নারীর আদর্শ দেখাইবার জন্য শ্রী শ্রী ঠাকুর এবারে সঙ্গে করে আনিয়েছিলেন। তাহার সম্বন্ধে কত আর বলিব, এক কথায় তিনি মা, সকলের মা, সত্যিকারের মা ছিলেন। এমনকি এরকমও হয়েছে যখন কেউ লিখেছেন যে মন কিছুতেই বসছে না, আমি কিছুতেই মন দিয়ে জপ ধ্যান করতে পারছি না, শুদ্ধানন্দজি তাকে লিখেছিলেন জপের সঙ্গে সঙ্গে ঠাকুর ও মা ঠাকুরনের মূর্তিও চিন্তা করবে, তাহলে তোমার মন সহজে স্থির হয়ে যাবে। মা সম্পর্কে বলতে গিয়ে যে কথাটি তিনি বললেন, শ্রী শ্রী মা মাই ছিলেন, মা ভিন্ন তার ভেতরে আর কোনো সত্তা ছিল না, তিনি নিজে স্বীকার করেছেন। জগতের সকলের প্রতি শ্রীরামকৃষ্ণের মাতৃভাব ছিল, এই মাতৃভাব বিকাশের জন্য তিনি আমাকে রেখে গেছেন। তিনটি দর্শন, তিনটি ছবির কথা আমি বারবার বলি যেটা আমাকে খুব ভাবায়। এক হচ্ছে শ্রী শ্রী মা ঠাকুরের পদ সম্বাহন করছেন দক্ষিণেশ্বরের ঠাকুরের ঘরেতে। মা জিজ্ঞাসা করলেন, আমাকে তোমার কি বোধ হয়? ঠাকুর বললেন, যে মা মন্দিরে আছেন, যে মা এই এই শরীরে জন্ম দিয়েছেন এবং বর্তমানে নবতখানায় আছে, আর যে আমার পদ সম্বাহন করছেন
তাদের তিনজনকে একই বলে বোধ হয়, সাক্ষাৎ ব্রহ্মময় বলে বোধ হয়। এই দেখুন, এটা একটা ছবি। দু নম্বর ছবিটা হচ্ছে মা কালীকে একদিন শ্রীসীমা দর্শন করলেন কাশীপুরে। মা কালী ঘাটটি এমনি কাত করে আছেন। মা কালীকে জিজ্ঞাসা করলেন যে মা, তুমি এরকম ঘাটটি কাত করে আছে কেন? কালী দেখালেন যে ওই ঠাকুরের গলার গলরোগের জন্য তারও গলায় গলরোগ হয়েছে এবং তিনি কাত হয়ে গেছেন। এই দেখুন তিনি কীরকমভাবে শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন। তার আমাদের শ্রীরামকৃষ্ণদেবের মহাসমাধি হয়ে যাওয়ার পরে অমন লজ্জাশীলা যে মা, তিনি ছুটে এসেটা অদ্ভুতানন্দের স্মৃতি কথায় আছে, তিনি ছুটে এসে ঠাকুরের শরীরটিকে ধরে আকুল হয়ে কাঁদতে থাকলেন এবং বলছেন, মা কালী গো, কোন দোষে তুমি আমায় ফেলে গেলে মা? আর এর আরও অনেক বছর বাদে মা কামার পুকুর থেকে জয়রামবাটিতে যাচ্ছে। ঠাকুরের ভাইপো শিবুদাদা, শিবুদাদা তার সঙ্গী, পুরুষ মানুষ একটা সঙ্গী থাকা দরকার, তো সে যত ছোটই হোক, সে মাথায় করে মায়ের সেই পুটুলিটা নিয়ে সে চলেছে জয়রামবাটিতে। এমন সময় পথের মাঝখানে তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা খুড়িমা তুমি কে, তুমি আসলে কে? খুড়িমা বলছেন, আমি আবার কে, আমি তোর খুড়িমা। বলছেন, না তুমি আসলে কে? তখন যখন কোনোভাবেই শিবুদার কথায় শিবুদাকে শান্ত করা যাচ্ছে না, মা স্বীকার করলেন, লোকে বলে কালী। দেখুন ছবিগুলো পরপর মিলিয়ে দেখার চেষ্টা করুন। শ্রীরামকৃষ্ণ জগদম্বা মা ঠাকুরকে দেখছেন স্বয়ং সেই আদ্যাশক্তি মহামায়া। মা দেখছেন যে জগদম্বা কালীর শরীর রূপে বিরাজ করছেন এবং তাই শ্রীরামকৃষ্ণের অসুখ মানে কালীর শরীরে ওই অসুখ এসেছে, দুজনের ভেতরে অভেদ তত্ত্ব। তিন হচ্ছে শরীর যাওয়ার পর তিনি বললেন না, ওগো তুমি আমায় কোথায় ফেলে গেলে গো, আমরা যেরকমভাবে কাঁদি সেভাবে তিনি বললেন না, তিনি বললেন মা কালী গো, কোন দোষে আমায় ফেলে গেলে মা। আর চারটি হচ্ছে তিনি শিবুদাদার কাছে স্বীকার করছেন, লোকে বলে কালী। এই একই তত্ত্ব শ্রীরামকৃষ্ণ এবং শারদারূপে প্রকাশিত হয়েছিল। শ্রীরামকৃষ্ণের শ্রীমার সম্বন্ধে শ্রীরামকৃষ্ণের যে ভাবটি ছিল সেই ভাবটি প্রকাশ করতে গিয়ে এই নিবোধত পত্রিকার সম্পাদিকা একটি ভারী সুন্দর শব্দ ব্যবহার করেছে, আমার খুব মনে লেগেছে শব্দটা, সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের ইচ্ছা মূর্তি। শ্রীরামকৃষ্ণ যেভাবে নিজেকে প্রকাশিত করার চেষ্টা করেছেন, মা হলেন ঠিক সেই রকমের শ্রীরামকৃষ্ণের প্রকাশিত রূপ। তাই তিনি একটি শব্দ ব্যবহার করেছেন তার লেখায়, ইচ্ছা মূর্তি, শ্রীরামকৃষ্ণের ইচ্ছা মূর্তি ছিলেন মা। তাই বলছেন শ্রীশ্রীমা, শ্রীশ্রীমা মাই বটে সাক্ষাৎ জগৎজনী, অমন সহনশীলতা মহত্ত্ব আধ্যাত্মিকতা শক্তিমতা তাহাতেই সম্ভব। এই চারটি যে গুণ আছে, এই আর যাই চেষ্টা করি আমাদের ভেতরে কোনো একটা গুণ আসতে পারে, সব কটা একযোগে আসতে পারে না। আমাদের ভেতরে সহনশীলতা থাকে কিন্তু আমাদের সবসময় মনের ভেতরে গ্রাজ থাকে, আমি কিচ্ছু পাইনি জীবনে, আমি সকলের জন্য করে গেছি, সবার দুঃখ সবার দুঃখে আমি পাশে থেকেছি, না আমার দুঃখে কেউ থাকেনি। আমরা কখনো এতটা সহনশীল হতে পারিনি। কিন্তু মা ঠাকুরকে দেখুন, কখনো অসহনীয় নয়, তার আচরণের প্রতি সামান্যতম অসহনীয়তা আমরা দেখতে পাইনি। ওই তেলে ভোলের মাঠে লক্ষ্মী দিদি আর পার্টি মাকে ফেলে চলে গেছিলেন, কিন্তু মা কখনোই সেই কথাটিকে প্রকাশ করতে চাইতেন না। এমনকি সেই প্রসঙ্গটি উত্থাপিত হলে মা ভয়ে কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকতেন, এটা হচ্ছে কথা। তার ভিতরে মহত্ত্ব, তার ভিতরে আধ্যাত্মিকতার প্রকাশ হচ্ছেন। বাইরেটা মায়ের অদ্ভুত, একদম সাধারণ গৃহলক্ষ্মীর মতো। এই যে আমাদের যে পা ছড়ানো ছবি থাকে সব ইয়েতে, আমাদের যে ডাইনিং হলগুলোতে পা ছড়ানো ছবি থাকে, আপনি দেখবেন ওই পা ছড়ানো ছবি আমাদেরও এইরকম ঠাকুমা বা আরও এইরকম বয়সী যারা থাকতেন তারাও ওরকম ঠ্যাং ছড়িয়েই থাকতেন। মায়ের সেই ছবির সাথে খুব একটা কিছু ফারাক কিছু নেই, ফারাকটা অন্য জায়গা আছে, সেটা হচ্ছে মায়ের দেখা, মায়ের চোখটা। যখন খাবেন তখন ওই চোখটার দিকে একবার তাকিয়ে থাকার চেষ্টা করবেন, মনে হবে যেন মা প্রতি মুহূর্তে আপনার খাওয়া দেখছেন। আপনি অভুক্ত থাকলে মা যেন একেবারে ভীষণ রকমের কষ্ট পাচ্ছেন। আমরা যখন প্রথম প্রথম রাত্রিরে তখন সাধু হতে এসেছি, তো সেন্টারে গিয়ে রাত্রিরে খাবো না এরকম ভাবতাম। আমাদের অমলানন্দজি বলতেন কখনো অভুক্ত থাকবে না, ভাণ্ডারটা হচ্ছে শ্রীশ্রীমায়ের এলাকা, তুমি যদি রাত্রিরে না খাও তাহলে মা বড় দুঃখ পাবেন।
তাই সামান্য কিছু হলেও খেয়ে আসবে। মা যেন জীবন্ত জাগ্রত হয়ে আমাদের দিকে আছেন। মায়ের চেহারাটা কিন্তু ওই যে পা ছড়িয়ে বসে আছেন, মায়ের চেহারা, মা নিজে মজা করে বলতেন, হ্যাঁ পরবর্তীকালে বলবে, আমাদের এরকম মা ছিল, পায়ে বাঁধ ছিল, আর অমনি অমনি করে খড়ি খড়ি হাঁটতো, মা সেটা খড়ি খড়ি হেঁটে হেঁটে দেখাতেন আমাদের, যেন সে অভিনয় করে করে দেখাতেন আমাদের, এমনি মা ছিল তিনি অমনি খড়িয়ে খড়িয়ে হাঁটতেন, সেটা তিনি দেখাতেন। সেই ভক্ত এসেছে না শিলং থেকে, এসে ভক্ত এসে ভাবছেন মাকে দেখবেন, মা সোনার ইয়েতে বসে আছেন আর দুপাশে জয়া বিজয়া সোনার চামড় নিয়ে তাকে হাওয়া করছেন। গিয়ে দেখলেন মা গোটা ঝাড়ুও নয়, খ্যাংরা ঝাড়ুর মাটাটা ক্ষয়ে গেছে, সেই খ্যাংরা ছাড়ু দিয়ে তিনি উঠোন ধুচ্ছেন, উঠোন পরিষ্কার করছেন, আর বাঁপাটা বিঁকে গেছে কারণ তাতে বাঁধ ছিল, মা সে টেনে 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 চলছেন। সেইখানে দেখবেন মা বলছেন, মুছে মুছে একই মা বলছে, কি করি বাবা নিজেই মায়া। তাই তিনি সবটুকু দিয়ে মানে তার নিজের যে আধ্যাত্মিক শক্তিকে লুকিয়ে রাখতেন, তার করুণা ও স্নেহ স্পর্শে পাত্রাপাত্রের বিচার ছিল না। এই যে আমরা অনেক সময় এই এক কদিন আগে আমাদের একজন মন্ত্রী কোনো একজনের সঙ্গে শ্রী শ্রী মাকে তুলনা করেছিলেন, তারপরে সারা ফেসবুক হোয়াটসঅ্যাপ জুড়ে একটা মিম প্রকাশিত হচ্ছিল, আমি হাকিমেরও মা, আমি অমুকেরও মা, মা বসে আছে মায়ের কথা শুনে, একটা ব্যঙ্গ তৈরি হয়েছিল, অনেকে দুঃখ পেয়েছেন কিন্তু আমার কিন্তু খুব দুঃখ পাইনি, সত্যি মা তো তাই, তিনি সকলের মা, মা কখনো কারুর আলাদা করে শুধু আমার আপনার মা না, আমরা বুঝতে পারি না, পারি সৎ অসৎ সকলেরই মা, সৎ অসৎ যে ছেলে হয় সে কি মা বর্জিত হয়, মার স্নেহ কি তার মায়ের স্নেহ কি তার জন্য কমে, তার ছেলে যখন শাস্তি পায়, তার ছেলে যখন জেলে যায়, তার ছেলে যখন কষ্ট পায়, তিনি তার ছেলের আচরণের জন্য নিজে লাঞ্ছিত হন দুঃখিত হন, কিন্তু সেই মায়ের হৃদয়ের ব্যথা, সেই মায়ের হৃদয়ের ভালোবাসাও তার সন্তানের জন্য থাকে। এটা মাতৃত্বের সর্বোচ্চ কথা, মা হলেন এমন একটি ফ্যাক্টর, আনকন্ডিশনাল লাভ, এইরকম ভালোবাসা এই জগৎ সংসারে নেই। তাই তিনি বলছেন তার স্নেহ এবং করুণা লাভে পাত্রাপাত্রের অবিচার ছিল না, জীবজন্তু পর্যন্ত কেউই তার স্নেহ ও করুণা লাভে বঞ্চিত হতো না। তিনি অতিশয় লজ্জাশীলা ছিলেন, মাথায় সর্বদা গোমটা দিয়ে থাকতেন, পবিত্রতার বিগ্রহিণী রূপে মাকে ভারতীয় নারীর আদর্শ দেখাইবার জন্য শ্রী শ্রী ঠাকুর এবার সঙ্গে করিয়া আনিয়াছিলেন। ভীষণ রকমের লজ্জাশীলা, কখনো তিনি নিজেকে প্রকাশ করতেন চাইতেন না, আমারে না যেন পরিপ্রকাশ তোমার সকল কাজে, মাথায় সর্বদা ঘোমটা দিয়ে থাকতেন, পবিত্রতার বিগ্রহিণী রূপে বিগ্রহরূপিণী রূপে মাকে ভারতীয় নারীর আদর্শ দেখাইবার জন্য শ্রী শ্রী ঠাকুর আনিয়াছিলেন। তাহার সম্বন্ধে কত আর বলিব, এক কথায় তিনি মা, সকলের মা, সত্যকারের মা ছিলেন। মা সম্পর্কে তারই অদ্ভুত অ্যাসেসমেন্ট ছিল। ক্রমে তার দিনের দিন কমে আসছিল, সেই আত্মজ্ঞ পুরুষ তিনি আর আমাদের সকলের ধরা ছোঁয়ার বাইরে থেকে চলে যাচ্ছিলেন। এই যে একটা সম্পূর্ণ পরিবর্তন, বলরাম বসু স্বামী বিবেকানন্দকে লিখেছিলেন রামকৃষ্ণ পরমহংসকে ভোজে কি লাভ হলো, বলরাম বসু সেই চিঠির উত্তরে স্বামী বিবেকানন্দ লিখছিলেন, অমন ছোট কথা বলবেন না, পশু ছিলেন মানুষ হয়েছেন দেবতা হবেন। এই যে একটা পুরো সার্কেল, আমাদের পশুত্বকে অতিক্রম করে মানবিকত্বে উত্তীর্ণ হওয়া, মানবিকত্বকে অতিক্রম করে দেবত্বে উত্তীর্ণ হওয়া, এটা একজন সিদ্ধ পুরুষের জীবনটা সম্পূর্ণ একটা সার্কেল। আমরা একটা সার্কেল এসে আজকে থামলাম, আগামী দিন দেখাবো দেবতা দেবরূপ স্বামী শুদ্ধানন্দ। এই যে মানুষটা যাকে এতদিন সবাই দেখেছে, স্বামীজির কাজকে তিনি অনুবাদ করেছেন, স্বামীজির কাজকে তিনি জগতের কাছে প্রকাশ করেছেন, স্বামীজির কাজকে কত সহজ করে মানুষকে বলবার চেষ্টা করেছেন, আদতে এই মানুষটার এই যে কাজগুলো করতে করতে ভেতরের মানুষটার কেমন পরিবর্তন হয়েছে, ভীষণ রকমের বদল হয়ে যাওয়া। পূজ্যবাদ আত্মস্থানন্দজিকে আমি একবার বলেছিলাম, আপনি আর আগের মতো নেই, তা উনি বলেছিলেন, তখন উনি ভাইস প্রেসিডেন্ট, উনি বলছেন এমন কথা বলছিস কেন মহারাজ, আমাদের খুব বকাঝকা করতেন, কারণে অকারণে আমরা বকাঝকা খেতাম, মানে এটা আমাদের কাছে পাওনা ছিল, আমরা এটা খুব ভালোবাসতাম, উই লাইকড ইট। তা আমরা মহারাজকে বললাম যে আপনি আর আগের মতো নেই,
আপনি আর আগের মতো বকেন না, আর মহারাজের বকার সময় মহারাজ কতগুলো স্পেশাল শব্দ ব্যবহার করতেন যেগুলো আমি পাবলিকলি বলতে পারি না, সেই স্পেশাল শব্দগুলো শোনার জন্য আমাদের কান আকুল হয়ে থাকতো। আমরা বলতাম আপনি আসে আগের মতো শব্দ ব্যবহার করেন না। মহারাজ শান্ত হয়ে তাকিয়ে থাকলেন, তারপর আস্তে আস্তে বললেন, জানিস তো ভাইস প্রেসিডেন্ট পোস্টটা মানে ঠাকুরের সঙ্গে টিউন্ড হয়ে থাকা। আমি টিউন্ড হইনি রে, আমি টিউনিং করে চলেছি। আমাদের আধ্যাত্মিক জীবনের একটাই লক্ষ্য, ভগবানের সঙ্গে টিউন্ড হয়ে থাকা। এই আমরা এখনও সবাই টিউন্ড হয়ে টিউনিং করে চলেছি, কিন্তু আমাদের মধ্যে থেকে যারা যারা টিউন্ড হয়েছে সেই টিউন রূপটা কেমন সেটা আমরা আগামী দিন দেখব। শ্রী ভগবানের ইচ্ছা হলে অবশ্যই আগামী সোমবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিদ্যে লোকানাম মরুদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।